আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি না ওয়া ভাইয়া বারাকাতুহু। শুনেন, আমি বলি আজকে বিদায় নেই বস, ঠিক আছে? কারণ আপনারা অনেক সময় কি বলে মানে চাপায়া দেন বা কাউকে বিনা কারণে বা ইরেশনালি, হ্যাঁ, আপনারা আপনাদের কথার বানে পাগল ছাগল, তারপরে বলেন কিন্তু যে কিন্তু ব্যাট, সরকার এগুলো আপনাকে তো বলেন আমি না বানুকুরাইজার রেফারেন্স গুলো দেখাতে চাইছিলাম, আপনি কি দেখবেন না? বস। আমি নেক্সট টাইমে জয়েন করি, ঠিক আছে? নেক্সট করে কিন্তু দিন আপনি আমি এখন। এখন গিয়ে বলবেন যে এখন গিয়ে বলবেন যে আসিফ মহিউদ্দিন আমার বানুকুরাইজার দেখাতে পারেনি, কোন দলিল না দেখাতে না পারেনি, না এরকম না যদি না না বলেন না আপনি। বস, আমি না নেক্সট টাইম আমি, হ্যাঁ, বনুকুরাজার যে আপনি যে বনুকুরাজার আলোচনাটা একদিন আমি শুনেছি, আপনি বনুকুরাজার যে এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দোষারোপ করেন, অথচ যে বিচারকা ছিল, যে জাজটা ছিল, আবারও এই যে তো আলোচনা শুরু করছেন, এখন তো ভাই দেখাতেই হবে, ভাই এখন তো দেখাতেই হবে, এখন তো আর না টাইম না নেই সরি, ভাই। আজকে আজকে বিদায় নেই, আজকে দিবেন, আজকে বিদায় নেই, না 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 আজকে এখন দিবেন, দেখে যাবেন না, আজকে বিদায়, এখন দেখে না না যাবেন না না। প্লিজ, আজকে না, নট নট টুনাইট, নট তাহলে টুনাইট প্লিজ। আলোচনা করলেন কেন ভাই, তাহলে আলোচনা করলেন কেন? এটা তো নবী আমার মোহাম্মদের উদ্দেশ্য, নির্দেশ, আল্লাহরও নির্দেশ ছিল, এটা হ্যাঁ সম্পূর্ণভাবে হ্যাঁ আল্লাহর হ্যাঁ নির্দেশ তাওরাতে, ছিল, এটা নবী হ্যাঁ মোহাম্মদের হ্যাঁ রাইট নির্দেশ ছিল, এটা রাইট রাইট হ্যাঁ তাওরাতে, কিন্তু আল্লাহ তাওরাতে না, নির্দেশ তো, তাওরাতে না, তাওরাতে না, নবী মোহাম্মদ এবং আল্লাহ দুইজনই সন্তুষ্টি প্রকাশ করেন এই বিচারের রায়তে, আল্লাহ এবং নবী দুইজনই খুশি হন এবং সন্তুষ্টি প্রকাশ করেন, হাদিসে পরিষ্কারভাবে এই জিনিসটা লেখা আছে। যদি এটা নবী মোহাম্মদ এবং আল্লাহর ইসের বাইরে থাকতো যে ওদের ইহুদিদের ধর্ম অনুসারে করছে ওরা, তাহলে আল্লাহ এবং নবী মোটেও সন্তুষ্টি প্রকাশ করতেন না। বিচারটা তো তাওরাতে আল্লাহর আইন থেকে করা হয়েছে না ভাই? আল্লাহ আইন থেকেই করা হয়েছে এবং আল্লাহ এবং নবী এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেন, হ্যাঁ, তারা বিচার বলেন যে বিচারককে আমরা নিয়োগ, যা আসিফ ভাবছিলাম ভাই, আসিফ ভাই, তারা যদি, বিচারককে নিয়োগ দিছিলে, বিচারককে নিয়োগ দিছিলে নবী বলেন তো মোহাম্মদ ভাই, নিয়োগ দিছিলেন, নবী মোহাম্মদ নেবার নিয়োগ এবার দিছিলেন। নেবার এবার নেবার এবার ওকে এটা ওই ওকে বনুকরাজা গ্রুপ ঠকিয়ে ওকে দিছে। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে তো বের করতেই হবে, তাহলে তো ঠিক আছে, আমি আমি বের করতেছি, আমি বের আমি বিদায় করতেছি। নিবো, আমি বিদায় নিবো, না 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 আমি বিদায় বিদায় নেবেন নিবো, না, আমি বিদায় বিদায় নেবেন নিবো, না, আমি এই বিদায় জিনিসটা নিবো, দেখে দেন, এই জিনিসটা দেখে দেন ভাই, এই জিনিসটা না দেখাতে চলে পারবো না গেছে ভাই, ভাই, দেখেন 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 দেখেন, চলে গেছে, ইস আমি তো বের করতেছি ভাই, এইটা এই যে মিথ্যাটা বেলা কি একটা ইয়া খাই গেল, আমি বের করতেছি যে কে এই বিচারকটা নিয়োগ করলেন। আচ্ছা উনি ব্যাকস্টেজ থেকে দেখবেন, উনি বাইরে থেকে দেখবেন, এটা আমি দেখাই দিই, ব্যাকস্টেজে তো নাই ভাই, ব্যাকস্টেজ থেকে তো চলে গেছে। ব্যাকস্টেজে নাই, হ্যাঁ তাহলে পরে দেখে নিবে, পরে দেখে নিবে, অসুবিধা নেই, আমি পরিষ্কার ভাবে বুখারি শরীফ থেকে দেখাই দিচ্ছি। বুখারি শরীফের তাওহিদ পাবলিকেশন থেকে কিনলে 4122 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে ব্লা 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 ব্লা, বনু কুরাইজের দিকে ইঙ্গিত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজের মহল্লায় এলেন, অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো, কিন্তু তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। ফারাজ ভাই এখানে কি লেখা পড়া যাচ্ছে তো, পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ ভাই, এটা তো দেখাই যাচ্ছে, তিনি ফয়সলার ভার সাদের উপর ন্যস্ত করলেন। আচ্ছা এরপরে আরেকটা হাদিস দেখি আমরা, এই যে সরাসরি বই থেকেও দেখি, এই যে দেখেন বই থেকে দেখা যাচ্ছে, আচ্ছা কিন্তু তিনি আচ্ছা ফয়সালার ভার, আসিফ ভাই, আচ্ছা আসিফ হ্যাঁ ভাই, বলেন, ধরেন এরকম যদি হইতো যে নবী মোহাম্মদ তাদেরকে ইয়া দিছে, তাদেরকে ট্রুলি সেই ইয়াটা দিছে, যে সুযোগটা দিছে, তুমি যাকে খুশি তাকে বিচারপতি মেনে নেবে, সে তোমাকে যে বিচার করবে সেই বিচার আমরা মেনে নিব যদি অপশনটা দেয়, কোন জ্ঞান বুদ্ধিহীন মানুষ, মানে জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ এই কাজটা ছাড়া অন্য কিছু করবে? যে ভাই আমি নিজেই নিজের বিচারপতি, এবং আমি চাই আপনার আপনার আমাদের ছেড়ে দিয়ে 1000 মাইল দূরে চলে যান, আমাদের আমাদের এই ভূমি ছেড়ে 1000 মাইল দূরে চলে যান, এই বিচার নিজেই নিজের বিচার করে নিজেকে সেভ করবে না, অন্য কারোর উপর ন্যস্ত করবে, এটা এরকম কে আছে ভাই? অবশ্যই তো ভাই, এটা তাদের উপরে বন্দীদের উপরে কোনো বিচার বিচার কে করবে সেটার ফয়সালার ভার থাকে, এটা তো একটা অত্যন্ত হাস্যকর কথা, এরকমের উদ্ভট হাস্যকর কথা তো আমি জিন্দেগিতে শুনিনি, এমনকি বর্তমান সময়ে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, বিচারকের ভার যে যারা বন্দী তাদের উপরে থাকে, এটা কি রকমের কথা ভাই? ধরেন ধরেন এমন যদি হয় আসিফ ভাই, যে নবী মোহাম্মদ ট্রুলি তাদেরকে এইটা দিচ্ছে, এবং তারা বোকার মতো ওই লোককে চুজ করছে, যে লোক তাদেরকে মন থেকে ঘৃণা করে, সে তো এটা তো আছে ভাই, সে তাদেরকে মন থেকে ঘৃণা করতো, এবং সে চাইতো যে এই লোক, সে তার জীবনকালে এদেরকে এদের চরম প্রতিনিধি দেখে তারপরে মরতে চায়, এরকম লোককে তারা বুলে চুজ করে ফেলাইছে, তো এটা তো নবী মোহাম্মদ আগে থেকে বলতে পারতেন তাদের, যে না এর প্রতি তোমার তোমাদের বিরুদ্ধে এর আগে থেকে কোনো বায়াসনেস আছে, এটাও তো বলতে পারতেন, বা এমন জাজ চুজ করা যে যে জাজের নিজেরই একটা বায়াসনেস আছে, এরকম জাজ জাজের প্রতি হ্যাঁ দেওয়া, এটাই বা কেমন, এটাই বা কেমন ইয়ে? অবশ্যই ফারাজ ভাই, ফারাজ ভাই আমি আরেকটা দলিল একটু দেখা ফেলি, সহি মুসলিম হাদিস একাডেমি 4489 নম্বর হাদিস, এখানে কিন্তু আবার তার বলা নেই, একদম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিচারের ভার তাদের নেতা সাদ, তাদের নেতা মানে বলতে কিন্তু বানু কুরাইজার নেতা না, সে আর এক্স একজন ইহুদি নেতা ছিল, সেই ইহুদি গোত্রটা ইসলাম ধর্ম কবুল করে ফেলছিল, ঠিক আছে, এই ইহুদিদের নেতা এখানে বোঝানো হচ্ছে, তাদের নেতা বলতে ইহুদিদের নেতা বোঝানো হচ্ছে, এই সাদ কিন্তু মুসলিম ছিল, সে কিন্তু তখন আর তাদের নেতা না, ওই বনু কুরাইজার তো নেতাই না, তারা ছিল অন্য একটা গোত্রের নেতা ছিল সাদ,
সেই গোত্রটা সাথে বনু কুরাইজার অনেক পূর্ব শত্রুতা ছিল। এখানে পরিষ্কারভাবে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বিচারের ভার তাদের নেতা সাদের উপর ন্যস্ত করলেন। আরো হাদিস দেখি আল্লুল ওয়াল মারজানে কি আছে, কিন্তু তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। দেখেন পরিষ্কারভাবে লেখা যে নবী মোহাম্মদ সেই বিচারের ফয়সালার ভারটা সাদের উপর ন্যস্ত করছিলেন। এরপরও কেন এগুলো বলে? আর নবী মোহাম্মদের মানে নেক্সট অ্যাকশন যেগুলো আছে সেটা দেখে খুশি হয়েছে, মানে সেও মনে মনে এই জিনিসটা চাইছে, এর এর বিরোধিতা মানে এর এই ধরনের কাজের বিরোধী কাজ যখন হয়েছে তখন সে রাগ হয়েছে। যেমন এর আগের বাউসে একটা জেনোসাইড করতে চাইছিল, পারে নাই, ওই জায়গায় সে রাগ হয়েছে, এই জায়গায় সে সন্তুষ্ট। প্যাটার্ন দেখলে তো বোঝাই যায় যে ভাই যে সে ট্রুলি এটাই মনে করতো যে এদেরকে এই কাজটাই করতে হবে। আটকায় রাখছে ভাই, 25 দিন ধরে অবরোধে রেখে দিচ্ছে তাদের। আচ্ছা ঠিক আছে, তারা দোষ করছে এক কথা, সে বাচ্চাদের জন্য কিন্তু খাবারটা পাঠাতে পারতো, সে কিন্তু সেই কাজটা সেই অ্যাটেম্পটাও নেয়নি। ধরেন অ্যাটেম্প নিলে অন্য কেউ খাই ফেলেছে একটা আলাদা কথা, সে কিন্তু অ্যাটেম্পটাও নেয়নি, সে কিন্তু 25 দিন বাচ্চাদেরকেও বিয়ে রাখছে, ক্ষুধার্ত রাখছে। যে যে বাচ্চারা তো অবশ্যই ভাই মানে নির্দোষ, যে বাচ্চাগুলো হচ্ছে যে আপনার ইসের নিচে ইয়ে নাই, আপনার ওই যে কোন যৌনাঙ্গের কেশ গজায় নাই, তারা তো ইয়ে, তাদের তো কোনো ইয়ে দোষ নাই, ইসলাম অনুযায়ী তাদেরকে হত্যা করে না। কিন্তু নবী মোহাম্মদ কিন্তু তাদেরকে খাওয়ার জন্য কোনো কোনো কিছু পাঠাইছে বা ইয়ে করছে, এরকম কিন্তু সে করে নাই। সাফার সে বাচ্চাদেরকেও করাইছে, তার তা নিজের গোলটা ফিল আপ করানোর জন্য। যে কোনো শত্রুতাতে ফারাজ ভাই আমরা যে জিনিসটা খেয়াল রাখি যে যারা বেসামরিক, যারা হচ্ছে নিরাপরাধ, যারা হচ্ছে নারী শিশু, এদের উপরে যেন কোনো ধরনের ইয়া না আসে। হ্যাঁ, এইটা খেয়াল রাখা কিন্তু যে কোনো একটা যুদ্ধের অন্যতম, একটা নৈতিক যুদ্ধের অন্যতম একটা প্রধান শর্ত, যে বেসামরিক নাগরিক যেন এটার থেকে বাইরে যায়। কিন্তু নবী এই জিনিসটা তো একেবারে ভয়ঙ্কর অমানবিক, যে নারী শিশুদেরকে শিশুদেরকে সেখানে পরিষ্কার ভাবে সিরাতে বলা আছে। আচ্ছা আমি এই রেফারেন্সটা একটু দেখাই নি, তিরমিজি শরীফ, সুনান তিরমিজি শরীফের তাহকিকৃত 1582 নম্বর হাদিসে যে জিনিসটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ব্যাপারে তোমার মত সম্পূর্ণ আল্লাহ তাআলার মতের অনুরূপ হয়েছে। এই যে দেখেন, এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে বনু কুরাইজা সম্পর্কে সাদ যে বিচারটা করছিল সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মতের অনুরূপ হয়েছে। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3531 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে আল্লাহর আরো সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে কেঁপে উঠেছিল। মানে হচ্ছে সাদকে মানে আল্লাহ এবং নবী এতই ভালোবাসছিলেন এরপর যে এর কয়েকদিন পরেই হচ্ছে কি সাদের মৃত্যু হয়, এবং তারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে সাদের মৃত্যুতে। ফারাজ ভাই আমি কি সেই জিনিসটা দেখাবো যে রাতে মানে সেই যে 25 দিন অবরোধ আল্লাহর আরশ কাঁপে কিভাবে ভাই? মানে সে জানে এই মুহূর্তে মানে উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট এই লোক মারা যাবে, জানে আল্লাহ আগে থেকে মৃত্যু নির্ধারণ করে রাখছে যার সেই লোক মৃত্যুতে মানে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। চিন্তা করেন আল্লাহ মানে মানে ইটস লাইক এরকম যে আমি কাউরে মানে ফোন ডায়াল করলাম, ডায়াল করে পরে এইটা দেখে অবাক হয়ে গেলাম যে রিং যাচ্ছে, তার নাম্বারে ফোন গেল। ওয়াও, অদ্ভুত কাণ্ড ভাই। আমি আমি লাইভ শুরু করলাম এবং অবাক হচ্ছে যে লাইভটা শুরু হয়ে গেল, স্ট্রিম হয়ে গেছে, স্ট্রিম বাটনে চাপ দেওয়ার পরে আমি অবাক হচ্ছি যে আমার ভয় মানে খুশিতে আমার চেয়ার কেঁপে উঠছে, বুঝছেন? সিরাতুন নবী ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন তৃতীয় খণ্ড পৃষ্ঠা 233-এ এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে বানু কুরাইজা গোত্রের সাথে, এই যে 25 দিন অবরোধ করে রাখার পরে কি ঘটলো, রাসূলুল্লাহ আবু লুবাবাকে তাদের কাছে পাঠালেন, তাকে দেখা মাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো, আর নারী ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালো। তাদের সে বুক ফাটা কান্না দেখে তার অন্তর গলে গেল। তারা বললো, হে আবুলু বাবা, আপনি কি বলেন, আমরা কি মুহাম্মদের নির্দেশ মতো দুর্গ থেকে নেমে আসব? তিনি বললেন, হ্যাঁ। সে সাথে গলদেশের দিকে দিকেও ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই, মানে সবাই আগে থেকে জানতো, ফারাজ ভাই মুহাম্মদের সেনাবাহিনী সবাই আগে থেকে জানতো যে বানু কুরাইজা গোত্রর সাথে কি করা হবে, সেটা আগে থেকে নবী এবং সাহাবিগণ সবাই এটা ডিসাইডেড, হ্যাঁ, যে তাদেরকে সবাইকে মেরে ফেলাই হবে। এবং আবুলু বাবা সেই যে মানে অমানবিক একটা পরিস্থিতি দেখে আবুলু বাবা তখন বলে ফেলছে, ভুল করে বলে ফেলছে যে হ্যাঁ তোমরা নেমে আসো, কিন্তু নেমে আসলে তোমাদেরকে কিন্তু মেরেই ফেলা হবে। কি একটা, এখানে দেখেন কি নারী এবং শিশুরা সেই সময় বুক ফাটা কান্না এবং পানি এবং খাদ্যের অভাবে নারী শিশুদের বুক ফাটা কান্না, এগুলো ভাই কিভাবে সম্ভব? আচ্ছা 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 আমি আবার দিচ্ছি, সরি আমি সরাই ফেলছি, বলেন বলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ আবুলুল্লাহ আবু লুবাবাকে তাদের কাছে পাঠালেন,
তাকে দেখা মাত্র পুরুষগণ তাকে অভিনন্দন করে জানতে ছুটে আসলো, আর নারীরা ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালো। তাদের বুক ভরা কান্না দেখে তার অন্তর গলে গেল। তারা বললো, হে আবুল বাবা, আপনি কি বলেন, আপনি কি মুহাম্মদের নির্দেশ মতো দুর্গ থেকে নেমে আসবো? তিনি বলেন, হ্যাঁ। সে সাথে তাদের ঈশার দিকে গলদেশের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, জবাই। মানে মানে ভাই মানে মনুষ্যত্ব জিনিসটা দেখেন, তার সামনে নারীরা শিশুরা কান্নাকাটি করতেছে, পুরুষরা তাদের কাছে জিজ্ঞেস করে, খাবার দাবার নাই, অ্যারাউন্ড 25 ডেজ ধরে খাবার দাবার নাই, তাকে যে জিজ্ঞেস করে তার সামনে দেখতেছে যে পিচি 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 ছেলে পেলে এবং মেয়েরা নারীরা কান্নাকাটি করতেছে। সে বললো যে আমাদের পরিণাম এখন কি হবে, আমরা কি নেমে আসবো? সে সবার সামনে বলতেছে, হ্যাঁ, মানে তোমাদের নেমে আসবে এবং তোমাদেরকে জবাই করা হবে। বাচ্চা কাচ্চার সামনেই, মানে বাচ্চা কাচ্চার সামনেই কথা বলছে, বাচ্চা কাচ্চার সামনেই জবাই করছে এবং তাদের সেক্স স্লেভ বানানো হইলো। আগে থেকেই জানানো, আগে থেকেই সব ফিক্স, আবার এরা এসে বলতেছে যে ভাই ইসলাম আপনাদের শিখাবে মানবতা। ফারুস ভাই, শেষে আরেকটা ভয়ঙ্কর ঘটনা আছে, শেষের ঘটনাটা তো এখানে বলতে হচ্ছে, না বললে তো আসলে ইয়াটা এগুলো তো ঠিক হবে মানে না। মনে করেন যে ফিকশনে যে ধরনের বর্বর জিনিসগুলো দেখা হইতো, ঠিক আছে, এ তো এর থেকেও খুবই বাজে অবস্থা ভাই। ফারুস ভাই, কিছুদিন আগে আমি একটা সিনেমা দেখছিলাম, জানোয়ার। হ্যাঁ, জানোয়ার সিনেমাটার ভিতরে হয় কি যে পাঁচটা লোক, পাঁচটা ডাকাত একটা ঘরে ঢুকে পড়ে এবং তিনটা মেয়ে থাকে ঘরে। আপনি দেখেন, ইউটিউবে পাবেন জানোয়ার, ফারাজ ভাই দেখেন এটা। হ্যাঁ, বাংলা বাংলা মুভি, বাংলা 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 সিনেমা। হ্যাঁ, ওয়েব আচ্ছা সিরিজ, বোধহয় ওয়েব সিনেমা আর কি। আচ্ছা আচ্ছা, অসম্ভব দুর্দান্ত, দুর্দান্ত, বুঝছেন, মানে অসম্ভব দুর্দান্ত। এবং এটা দেখার পরে না আমি, আমার বুক টুক ইয়া হয়ে গেছিল, আমি না মানে মনে হয়েছিল কি আমি, আমার হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ, এরকম এরকম অবস্থা হয়েছিল আমার এটা দেখার পরে। আপনিও দেখেন, বাংলাদেশে এরকম ইয়া বানাচ্ছে আজকাল, এটা খুবই ইয়া ব্যাপার, এবং এটা সত্য কাহিনীর উপর নির্ভর করে এটা বানানো হয়েছে। হ্যাঁ, আপনি অবশ্যই দেখেন ফারাজ ভাই, এবং দর্শকদের আমি বলে বলে দিচ্ছি, জানোয়ার বাংলা, এই যে ওয়েব সিরিজ বা ওয়েব সিনেমা যেগুলো যারা বানায় তা ওইখানে দেখতে পাবেন, ট্রু স্টোরি এটা। হ্যাঁ, এইটা দেখার পরে না আমার কাছে যেরকম মনে হয়েছে, এই ভানু কুরাইজের ঘটনাটা পড়লে আমার কাছে না সিমিলার ইয়া লাগে। দেখেন এই 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 হাদিসটা দেখি আমরা, দেখেন সুনান আবু দাউদ শরীফের 2671 নম্বর হাদিস, আয়েশা সূত্রে বর্ণিত, তিনি বলেন, বানু কুরাইজার কোনো মহিলাকে হত্যা করা হয়নি, তবে এক মহিলাকে হত্যা করা হয়। সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্টহাসিতে ফেটে পড়ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন। এমন সময় এক ব্যক্তি তার নাম ধরে ডেকে বলল, অমুক মহিলাটি কোথায়? সে বলল, আমি। মানে ওই মহিলাটা নিজেই বলতেছে, আমি। আমি আয়েশা বললাম, তোমরা কি হলো, ডাকছো কেন? সে বলল, সেই মহিলাটা বলল, আমি যা ঘটিয়েছি সেজন্য সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল। তার পিতা ভাই বোন সবাইকে নিশ্চয়ই সেখানে হত্যা করা হচ্ছিল, যে মদিনা বাজারে হত্যা করা হচ্ছিল, এই কারণে সে নবীকে একটা অশ্লীল গালি দিছিল। আয়েশা বলেন, তাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো, আমি ঘটনাটি আজও ভুলতে পারিনি। আমি তার আচরণে অবাক হয়েছিলাম যে তাকে হত্যা করা হবে জেনেও সে অট্টহাসিতে ফেটে পড়ছিল। মানে একটা মহিলা তার পুরা পরিবারকে মদিনা বাজারে নিয়ে নবী মোহাম্মদ হত্যা করতেছে, জবাই করতেছে, মাথাগুলা কেটে একটা বড় গর্ত করে, আর সেই বর্ণনাগুলাও আছে ভাই, বড় গর্ত করে একটা একটা মাথা কেটে কেটে গর্ততে লাশগুলো ফেলতেছে। এই দৃশ্য দেখে যে কোনো মেয়ের, যে কোনো মানুষের আসলে মাথা খারাপ হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং সেই মহিলারও নিশ্চয়ই মাথাটা খারাপ হয়ে গেছিল, কারণ সে হাসতেছিল। ভাই মাথা খারাপ মানে, সে তো মাথা খারাপের কাজ কি করছে, সে গালি দিছে, মানে নিজে নিজে অবশ্যই কষ্ট পাইছে যে হয়তো বা পাগল হয়ে গেছে তখন। আর তার অপরাধটা কি, একটা পাগলের, ইসলামে এটা হচ্ছে না যে পাগলের উপর পাগলের কোনো সাজা হয় না, সে তো এখানে তো আবার দেখা যাচ্ছে নবী মোহাম্মদ নিজেই তার আইন আইন ফলো করে না। না, পাগলের সাজা হয় না, সেটা আবার, সেটার আবার ভিন্ন ইয়া আছে, এই এই ক্ষেত্রে সাজা হবে। মানে গালি দিলে, গালি দিলে সেখানে মানে নবীকে গালি দিলে সেটা পাগল হোক ছাগল হোক যেই হোক, নবীকে গালি দিলে সাজা হবে। হ্যাঁ, নবীকে গালি দিলে সাজা হবে। এই হাদিসটাই আরেকটা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যে এই যে দেখেন, অট্টহাসিতে, অথচ সে জানতো তাকে হত্যা করা হবে, সেই মহিলাটা জানতো যে তাকে হত্যা করা হবে, কিন্তু সে হাসতেছিল। ভাই এই হাদিসটা পড়লে আমার না মনে হয় যে এই যে জানোয়ার সিনেমাটা যেরকম, এই নবী মোহাম্মদকে আমার মনে হয় একটা জানোয়ার, একটা জানোয়ারের জানোয়ার। এইটা কিভাবে সম্ভব, একটা মহিলার পরিবারকে মেরে ফেলছে, সেই মহিলাটা অট্টহাসি দিচ্ছে, এই মহিলাটাকে মেরে ফেলা কিভাবে সম্ভব, আমি না এটা বুঝি না ভাই। আসি ভাই দেখেন, 1400 বছর আগে একটা ওয়ারলর্ড এই কাজ করছে, ঠিক আছে, মানে করছে, সে 1400 বছর আগে সে কনকার করার জন্য করছে ভাই। আমার তো আরো মানে নবী মোহাম্মদের থেকে বেট মানে বড় জানার মনে হয় যারা এগুলো ডিফেন্ড করে ভাই, এই এই সময় এসে, এই ডিএনএ যে এসে যারা এগুলোকে সুগার কোটিং করে, এবং এটাই সে কোনো খারাপ কাজ করে নাই করতে পারে না, এবং এটা সে ফলো করে আমাদেরকেও ফলো করা উচিত।
আমার কাছে তো ভাই মনে হয় ওই জানোয়ার গুলো থেকে আরো বড় জানোয়ার, ধরেন আপনি যে ওয়েব সিরিজ দেখছেন হয়তো বা রেপ করার সময় তাদের মাথা ঠিক মতো কাজ করতেছিল না, হয়তো হইতে পারে, বাট যদি এরকমটা এরকম কোন লোক দেখেন যে সে সে লোকটা এসে আপনার কাছে বলতেছে ওয়েব সিরিজে যারা ধর্ষণ করতেছিল তারাই ঠিক কাজ করতেছিল, এবং এটা আমি মনে করি ঠিক এবং আপনাকেও ঠিক মনে করতে হবে, আপনার এই দুই কোম্পানি মানে ওই দুইটার মধ্যে মানে কাকে বেশি খারাপ মানে ডিসগাস্টিং লোক মনে হবে, যে কাজটা করতেছিল নাকি যা এটাকে জাস্টিফাই করতেছে? এটা আসলে জাস্টিফাই, এটা তো আসলে বলা মুশকিল। এখন তো মনে হচ্ছে জাস্টিফাই যারা করতেছে তাদেরকে বেশি খারাপ বলে মনে হচ্ছে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ভাই, আমি আমি জাহান্নামের ভয়ে আমি 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 ভয় পাই জাহান্নামে, আমি ফিকশনে ভয় পাই, এই ভয়ে আমি এই সব ডিসগাস্টিং জিনিসকে জাস্টিফাই করব যায় যায় না না ওদের ফারাজ ভাই, ক্ষেত্রে। ফারাজ ভাই এক সেকেন্ড, মনে করেন জাহান্নাম আছে, হ্যাঁ মনে করেন এই জিনিসটাকে ভালো না বললে আপনাকে জাহান্নামই দেওয়া হবে, অনন্তকাল আপনাকে পোড়ানো হবে, আপনি একদম নিশ্চিত যে জাহান্নামের প্রমাণও মনে করেন আপনি পাইছেন, ফারাজ ভাই আপনি কি তারপরেও এই রকমের একটা অমানবিক বিষয়কে মানতে পারবেন? না ভাই আমি মানতে পারবো না, আমিও ভাই মানতে পারবো না, মানে ধরে নিচ্ছি জান্নাত জাহান্নাম আল্লাহ পাল্লাহ সব সত্য, হ্যাঁ ফেরেশতাদের সব সত্য হইলেও ও হইতে পারে এরকম হইতে পারে হইতে পারে আমি মুখে স্বীকার করব, হইতে পারে এমন হইতে পারে যে যোদ্ধা এরকম হয়েছে যে আসলে জাহান্নাম আছে এবং আমি মানে কেয়ামতের দিন আল্লাহর সামনেই দাঁড়ায় আছি এবং আমার মাথায় আছে এই জিনিসটা যে সেই তার নবী কাজ করছে এবং তার দ্বারা এই ধরনের ডিসগাস্টিং কাজ হয়েছে, হইতে পারে তাকে আমি মানে তার সামনে আমি স্বীকার করবো যে আমি মনে করি কাজটা ঠিক জাস্ট বিকজ আমার ফ্যামিলি মেম্বাররা জানাতে যাক, বাট আমি নিজে মনে করবো কিনা যে এটা ইয়ে মানে ঠিক কাজ এটা এটা পসিবল না ভাই, এই না, ধরনের আমি ডিসগাস্টিং কাজ আমি আমি এটা মানে জান্নাত জাহান্নাম সত্য হইলো মানতে পারবো না ভাই, হুম আল্লাহ পাল্লাহ কোরআন টোরআন সব সত্য হইলো এই আমি অমানবিক আমি সত্য হলে জিনিসকে বলতে পারবো না, আমার জন্য বলতে পারবো না, হয়তো আমার ফ্যামিলির জন্য মিথ্যা বলবো বাট আমার জন্য ইয়ে আমার জন্য এটা সত্য মনে করতে পারবো না। কি একটা মানে ডিসগাস্টিং সমস্ত জিনিসকে আমরা এতদিন ধরে সে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে এগুলা, এইরকমের ডিসগাস্টিং জিনিস এগুলা কল্পনা করা যায় না। যাই হোক।